টাকা নিয়ে সময় মতো টাকা শোধ করতে না পারায় রাতভর বাড়িতে বন্ধের অভিযোগ উঠল ঘটনাটি ঘটেছে গাইঘাটার আংরাইলে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাড়ির সদস্যদের উদ্ধার করে পাওনা টাকা ফেরত চেয়ে না পাওয়ায় গৃহকর্তা তার স্ত্রী ও সন্তানকে রাত থেকেই ঘরের মধ্যে তালা বন্ধ করে রাখার অভিযোগ ঘটনাটি ঘটেছে গাইঘাটা থানার অন্তর্গত আংরাইল দক্ষিণপাড়া এলাকায় বাড়ির মালিক অজয় মিত্রের অভিযোগ এলাকায় বেশ কয়েকজনের কাছ থেকে চড়া সুদে টাকা ধার নিয়েছিলেন তিনি পেশায় দিনমজুর অজয় সেই টাকা সময় মতো শোধ করতে পারেননি সে কারণে মাস দুয়েক আগে তাকে মারধরও করে পাওনাদারেরা মারধরের চোটে মাথা ফাটে অজয়ের বারবার টাকা চেয়ে না পাওয়ায় পাওনাদারেরা গতকাল রাতে তার বাড়িতে তালা ঝুলিয়ে দেয় এদিন সকালেও অপর এক পাওনাদার এসে আবার একটি তালা ঝুলিয়ে দিয়ে চলে যায় বাড়িতে ফলে বাড়ি থেকে বেরোনোর সব পথ বন্ধ হয়ে যায় ঘরে জলের অভাব দেখা দেয় অজয়ের দাবি গতকাল রাত থেকে কার্যত না খাওয়া

ওই তালা মারা দেখে ওরা পরিষ্কার বলছে যে ও যদি তালা টাকা আদায় করতে পারে তোমাদের আটকি রেখে বা এক জায়গায় জমি বেঁচে সম্পূর্ণ টাকা যদি নিতে পারে তাহলে আমরা কি অন্যায় করেছি আমরাও তাহলে এইভাবে সব পাওনা টাকাতে শোধ হবে মানে দুজন দুটো তালা মেরে হ্যাঁ দুজন দুটো তালা মেরেছে খবর পেয়ে এদিন সাড়ে এগারোটা নাগাদ বাড়িতে এসে পৌঁছায় গাইঘাটা থানার পুলিশ পুলিশের পক্ষ থেকে তালা ভেঙে উদ্ধার করা হয় গৃহবন্দী তিনজনকেই অভিযোগ পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের অভিযোগ অজয় ও তার ছেলে অরূপ এলাকার বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা ধার হিসাবে নিয়েছে সময়মতো সেই টাকা পরিশোধ করতে না পারায় স্থানীয় বাসিন্দারা একত্রিত হয়ে এই সিদ্ধান্ত নেয় এর কাছ থেকে পাঁচ হাজার ওর কাছে দু হাজার ওর কাছে তিন হাজার ওর কাছে আট হাজার চাকরি দেয় বলে বুনগার চারটি ছেলেও আছে সাতটি আছে মোটর সাইকেল এসছে এসে এরকম কাজ দেয় বলে ভুকাং ভাকাং দিয়ে টাকা নিয়ে এসছে আট হাজার এই শুক্রবারে ফ্রিজ ফ্রিজ বের করে ছেলেটা ফ্রিজ বের নিয়ে যাচ্ছিল আমরা গ্রামবাসী থেকে প্রতিবাদ করি না নিয়ে সামনে শুক্রবার ডেট আছে এরা একটা মানুষের ধরনের যত আশপাশ যা গ্রামবাসী আছে সবার কাছ থেকে এরকম পুলিশের পক্ষ থেকে ঘটনার তদন্ত শুরু হয়েছে এ বিষয়ে স্থানীয় ঝাউডাঙ্গা পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য পলাশ মণ্ডল বলেন ঘটনার কথা শোনার পর আমি দুপক্ষকে নিয়ে বিষয়টি সমাধানের চেষ্টা করেছিলাম দুই পক্ষকেই বোঝানোর চেষ্টা করেছি ঠিক আছে এ বলেছে দাদা আমি দেড় লক্ষ টাকা দেবো এখন ওই সাড়ে তিন লাখ টাকার থেকে দেড় লক্ষ টাকা দেবো তারপরে আমি বললাম যে দেখ আমি তাহলে অঞ্জন দাস সঙ্গে কথা বলি যে মালিক যে টাকাটা নেবে সে যদি না মেনে নেয় তাহলে আমার আর কি মধ্যস্থতা করার চেষ্টা আমি যথেষ্ট মধ্যস্থতা করার চেষ্টা করেছি আমি ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড आंगणाइल